কানের উপর স্পিড আছে আপনারা বাংলার জন্য রক্ত দিতে পারবে আল্লাহর জন্য জান দিতে পারবে আল্লাহর জন্য জেল খাটতে পারবে নেতাজির অনুসরণ করতে পারবে আবুল কালামের আবু বকরের অনুসরণ করতে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য সাথে সাথে আমার পূর্বে আইএসএফ এর রাজ্য কমিটির প্রেসিডেন্ট তিনি বক্তব্য দিয়েছে কেন্দ্র সরকারের যে আজকে একটার পর একটা চক্রান্ত জনবিরোধী আইন তার ব্যাপারে বক্তব্য দিয়েছে আমি শুধু একটা কথা বলবো সেই কথা হলো এটাই প্রকাশ্য দুশ্মন বেশি ক্ষতিকারক না বন্ধু সুলভ দুশ্মন বেশি ক্ষতিকারক হয়তো আমরা ঠিকভাবে চাকরি এর আগে সরকার তার আগে সরকারে পাইনি স্বীকার করছি কিন্তু আমাদের ভাতৃত্বটা ঠিক ছিল আমাদের মানব বন্ধন ঠিক ছিল আজকে খুনটা দিয়ে বারবার ঈদগাতে বারবার নামাজেতে বারবার ইফতার মাহফিলে বারবার 99% মুসলমানের কাজ হয়েছে এই কথা বলাতে আমাদের সাথে হিন্দু ভাইদের সাথে মায়ের ভাষার জন্য আমরা জীবন দেব মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে এই বাংলার মানুষ আজকে সেই বাংলা মাতৃভূমি দিবস উদযাপন করাতে আমার বাংলার নেত্রী দিদিমণি বাধা দিয়েছে আমার বাংলার নেত্রী বাঙালি বিরোধী সরকার আর বাংলায় চলবে না আজ থেকে আপনাদেরকে শপথ নিতে হবে এখান থেকে আমি আপনাদের বিদায় দেব আমি এখনো এই কলিকাতায় 4-5 ঘন্টা থাকব কেন থাকব আপনারা যতক্ষণ না ঘরে পৌঁছাবেন ততক্ষণ পাহারাদার হয়ে আপনার ভাই থাকবে এখানে কোনো একটা জায়গায় আমার ছেলের কিছু হয় এর গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিশোধ অবশ্যই নেব আমি এই কলিকাতার রাজপথে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমার ভাইয়ের খুনের এমার ভাইয়ের খুনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিশোধ আমরা অবশ্যই নেব ঠিক না বেটি কেন আজ যারা সংবিধান বিরোধী করে গণতন্ত্র বিরোধী করে রাজনীতির নামে মানুষকে হত্যা করছে এদের গণতান্ত্রিক প্রক্রিয়ার জবাব আমরা দেবো ঠিক না বেটি আজ থেকে আপনারা তাহলে বাড়িতে একটু হর হর স্টিমার জার্মানি কুর্তা বানাবেন তো যার যার খিদে লাগবে একটু দাওয়াত করে করে খাওয়াবেন কি কি খাওয়াবেন হর হর স্টিমার জার্মানি কুর্তা কথা বুঝে আলু ভর্তা ভালো থাকেন মাইক খারাপ হয়ে গেছে আর হবে না ভালো থাকেন আপনাদের কাছে আমি আপনাদের কষ্ট থেকে আর কিছু বলতে চাইছি না আচ্ছা বলতে দেন আমি বলবো আমি বলবো তার আগে 2-3 মিনিট আমার টাইম থেকে কেটে আরো অনেকে আছে সবাইকে তো সময় দিতে পারলাম না দুঃখিত আমি চেয়েছিলাম দুটোই শেষ করবো 3টে বেজে গেছে আমি জানি আজকে যে সৈনিক গুলো ময়দানে এসেছে এদের সামনে যদি পাহাড় কে আনা হয় এরা পাহাড় কে কেটে রাস্তা তৈরি করে এগিয়ে যাওয়ার সময়
পূর্বে এদেরকে আমি দেখে নিয়েছি, এদের প্রতিভা, এদের সংগ্রাম, এদের চিন্তা, এদের মাতৃভূমির ভালোবাসা, এদের মানব বন্ধন আমাকে মুগ্ধ করেছে। একজন পীর পরিবারের ছেলে আজ আমি রাজপথে হাঁটতে শুরু করেছি শুধুমাত্র তোমাদের প্রতিভা মাইক এনেছে। আজ আমি বক্তব্য দেব আমার থেকে সামান্য দু থেকে তিন মিনিট, লক্ষ্মী তাকে একটু দেব। আমার এক আদিবাসী ভাই যিনি ঝাড়খণ্ড মুক্তি মঞ্চে একজন কর্মী, তিনি সামান্য একটু বক্তব্য দেবে।